দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে চলা সশস্ত্র সংঘাত ও সহিংসতা নিরসনে 1997 সালে সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে শান্তি চুক্তি সই হয়। চুক্তি মোতাবেক 1998 সালে তৎকালীন শান্তিবাহিনীর প্রায় 2000 সদস্য সরকারের কাছে অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে। তবে 19 বছরেও চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করছেন জনসংহতি সমিতির নেতারা। যথাযথভাবে বাস্তবায়নে কোনো উদ্যোগ না নেওয়া হয় তাহলে সে তার ফল কখনোই শুভ হবে না। আজকে যদি 98% যদি সমস্যা সমাধান হয় তাহলে আমাদের যে জায়গাগুলো যে বেদখল করা হয়েছে সেগুলো কোনখান থেকে এক সামান্যতম সুস্বাদ্য পরিমাণ জায়গাও ফেরত এ করে নাই। সরকার এবং জনসংহতি সমিতির মধ্যে যে সমঝোতা একটা চুক্তি এরকম যদি হয়ে থাকলে তাহলে আমাদের যে তা হয়তো ওদের ভবিষ্যতে নষ্ট হতে পারে। এদিকে চুক্তির মূল বিষয়গুলো সহ অধিকাংশ শর্ত সরকার বাস্তবায়ন করলেও পাহাড়ে অস্ত্র ব্যবসা, অপহরণ, হত্যা, চাঁদাবাজি বন্ধ হচ্ছে না বলে দাবি করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। শান্তি চুক্তির বাস্তবায়নের বাকি আছে বলে আমি মনে করি না। আর ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন তাদের ইচ্ছা মতো হয়েছে, তারা যেভাবে চেয়েছে সেভাবে। আমরা মনে করি শান্তি চুক্তি যথাযথভাবে বাস্তবায়ন হতে যাচ্ছে। শান্তি চুক্তির ফলে এখানে উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছে এবং উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। তবে শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন দেখতে চায় পাহাড়ের বাসিন্দারা। যে বিপুল আশা নিয়ে এই চুক্তিটা হয়েছিল বাস্তবে কিন্তু তার প্রতিফলন আমরা এখনো পাইনি। উপজাতি অধ্যুষিত অঞ্চল হিসেবে বৈশিষ্ট্য সংরক্ষণ করা, কিন্তু সরকার এখনো এটার বাস্তবায়ন করে না। এর তো বাস্তবায়ন হওয়া দরকার আরো, যাতে ভালোভাবে থাকতে পারে। সমর ইসলাম, একুশে টেলিভিশন।